144 জারি করে দিয়েছে যে দেখবা কথা বলবো না, চুপ করে যাবা চুপ করে আসবা। এই জন্য তো মুসলমান আর পিঠা খায় এমনি না, মুসলমান তো আজকে মুসলমানই তো হারিয়ে ফেলেছে। মুসলমানদেরকে দেখে এলে বেঈমানগুলো লেজ গুটিয়ে দৌড়ার কথা, আজকে বেঈমানগুলো মুসলমানদেরকে দৌড়ায়, ঠিক কিনা বলো? কারণ হইল এক মুসলমান জেল কাটে আর এক মুসলমান হাসে, ঠিক কিনা বলেন? এক মুসলমানের উপর নির্যাতন আসলে আর এক মুসলমান বলে আমার জান বাঁচাই, ঠিক কিনা বলেন? উচিত ছিল একজন মুসলমান যদি পায়ে একটা কাঁঠা বিঁধে তাম পৃথিবীর মুসলমানের ওনার লোপে তার জন্যে, তার জন্যে সংগ্রাম করবে আন্দোলন করবে, কিন্তু আজকে আসে থাকবে কেমনে? আজকে সাধারণ মানুষ নয়, আলেমদের ভিতরে 1000-এর উপরে দল আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওষা টুপি নেচা টুপি পাস করলি সাত করলি এইগুলো নিয়ে আজকে আমরা দলাদলিতে লিপ্ত। আর বেঈমান মুনাফেকেরা আলেমদেরকে পিটিয়ে পিটিয়ে জেল করে রেখে পঙ্গ করে দিচ্ছে, ঠিক কি না বলো মুসলমানেরা? আমরা বাড়ির ঘরে কিলকিল করে হাসি, আলেমেরা জেলখানায় পড়ে, মিথ্যা কথা বলতেছি নাকি? এই দেশের আলেমরা কি সুর কথা বলে না? সবাই বলে না? এই দেশের আলেমরা কি বাটপার? এই দেশের আলেমরা কি সন্ত্রাস? এই দেশে যদি আলেম না থাকে, এই দেশে যদি আলেমরা না থাকে, মসজিদ মাদ্রাসা না থাকে, এই দেশে মানুষ পয়দা হবে না, গরু ছাগল পয়দা হবে, ঠিক কিনা বলো মুসলমানেরা? সুরতে মানুষ হইলে হয় না, সিরতে মানুষ হওয়া লাগে। সুরতে বহুত মানুষ, আপনার দেশে একটা স্লোগান আছে 95% মুসলমান, কত ভাগ কথা বলেন, কথা বলেন, কত ভাগ মুসলমান? 95% মুসলমান। ইসলামের বিরুদ্ধে কথা বললে তার মুখ দিয়ে কোনো জবাব কথা আসে না, এ মুসলমান? কথা বলেন না কেন? সে মুসলমান। 95%-এর একটা হিসাব আমরা স্লোগান দেই, 95% মুসলমানের দেশ। আর মুসলমানের দেশে যত অপকর্ম হচ্ছে, ইহুদি খ্রিস্টানের দেশকে হার মানাচ্ছে, ঠিক কিনা বলো? এগুলা বললেই তো সমস্যা, আর হক কথা বললেই বিপদ আছে না নাই? কথা বলার কারো আছে না নাই? মুসলমানের সারা জীবনেই বিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাকে আজকে বিষয় দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কার জীবনী বলেন? রসুলুল্লাহর জীবনী। এটা হলো শ্রেষ্ঠ জীবনী, রসুলুল্লাহর জীবনী। কি জীবনী? শ্রেষ্ঠ জীবনী। এর চাইতে আর শ্রেষ্ঠ জীবনী নাই। রসুলুল্লাহর আলোচনা, কোনো বান্দার যদি আলোচনা হয় তাহলে শ্রেষ্ঠ আলোচনা হলো রসুলুল্লাহর আলোচনা, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে যার মর্যাদা এবং সম্মান তিনি হলেন মুহাম্মদুর রসুলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল ছাড়া আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আর কোনো মর্যাদা রসুলের চাইতে বেশি নয়, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইরা আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আ'ইনান ফাআগনা, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث, صدق الله العظيم. এটা আমাদের কাছে একবারে ফরিস্তুতে একটি সূরা, এই মাইকটা কমে না একটু বাড়াইয়া রাখেন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের একটি সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। সবাই বলে নাম কি? সবাই বলতে হবে নাম কি? সূরাতুদ দুহা। এই দুহা থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল,
আজ থেকে প্রায় 1500 বছর আগে, কত বছর আগে? 1500 বছর আগে আসহাবে ফিল হস্তী বাহিনীর ঘটনার 50 দিন পরে, কতদিন পরে? 50 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ ফেরেছিলেন, মক্কার জমিনে। কোন দেশে? মক্কা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। যখন দুনিয়াতে আসলেন তখন তিনি পিতা ছিল না, তিনি পিতা রাসূলুল্লাহর মায়ের গর্ভে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। কোথায়? মদিনা শরীফে। কোন জায়গায়? মদিনা শরীফে ব্যবসা করতে গিয়া আব্দুল্লাহর ইন্তেকাল হয়। সম্মানিত ভাইরা, নবীজি একদিন আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ পাক আপনি দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কি এমন মুআজ্জাজা দিলেন, দাউদ নবী যখন লোহাতে ধরতেন তখন লোহা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ, বলবেন না কি হতো? মোমের মতো গলে যেত। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের একটা সিংহাসন ছিল, যখন অর্ডার করা হতো সিংহাসন এক দেশ থেকে আরেক জায়গায় নিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মুআজ্জা দিয়েছিলেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় বলতেন কুম বিইজনিল্লাহ, জিন্দা হয়ে যেত। এভাবে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মুআজ্জা দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বগলের নিচে হাত ঢোকাতেন, বের করতেন, সামনে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, বলবেন না। আরেকটা কে দিয়েছিলেন? মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা মুআজ্জা দিয়েছিলেন, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে থাকতো লাঠি, লাঠি যখন জমিনে ছেড়ে দিতেন তখন সেই লাঠি সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ, বলবেন না। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আমার হাতে একটা লাঠি, আমি এটাতে গাছের পাতা পাড়ি, ছাগলকে খাওয়াই, আরো অনেক কাজ করি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বললেন, মূসা তোমার লাঠি জমিনে ছাড়ো, ছাড়ছেন, বিশাল অজগর সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিসসালাম ভয় পেলেন, আল্লাহ বললেন, ইয়া মূসা লা তাখফ, তুমি ভয় করো না, তুমি ধরো। মূসা নবী ধরলেন, আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইরা, হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ পাক আপনি দাউদ নবীকে মুআজ্জা দিয়েছেন, ঈসা নবীকে মুআজ্জা দিয়েছেন, মূসা নবীকে মুআজ্জা দিয়েছেন, হযরতে সুলাইমানকে মুআজ্জা দিয়েছেন, আমাকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, নবী হে আপনাকে আমি আল্লাহ পাক যা দিয়েছি আর কোন নবীকে আমি এত বেশি দেই নাই। সুবহানাল্লাহ। আপনাকে আমি যা দিয়েছি আর কোন নবী এবং রাসূলকে এত বেশি দেই নাই। সুবহানাল্লাহ। বলেন এরপরে আল্লাহ পাক সেই আয়াতগুলো আল্লাহ নবীর কাছে নাজিল করে আল্লাহ পাক বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আপনি ছিলেন এতিম অসহায়, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। কি ছিলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনি ছিলেন এতিম, শুধু সাধারণ এতিম নয়, আপনি ছিলেন এতিমদের সরদার, আমি আল্লাহ পাক আপনাকে আমি আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি। এতিম রাখি নাই, আপনাকে দুর্বল রাখি নাই, এমন কি আপনার হাতে আমি বাদশাহীরা পর্যন্ত তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন এতিম ছিলেন রাসূলুল্লাহ! আল্লাহর নবীর পিতা ব্যবসা করতে গিয়ে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, নবীজি মায়ের গর্ভের ভিতরে আছেন, আব্দুল্লাহ ইন্তেকাল করল, হযরতে আমেনা তিনি গর্ভে সন্তান রাসূলুল্লাহ আছেন। আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার জমিনে আসেন, তাবর ভিতরে
আল্লাহর রাসূল দুনিয়াতে আসলেন, আসার পরে তাবুর বাহিরে দাঁড়ায়া হযরতে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা তিনি বলছেন রুমের ভিতরে কি হয়েছে, আওয়াজ শুনতে পেলেন হযরতে আমিনা বলছেন বাপজান ঘরের ভিতরে আপনার নাতি হইছে, আপনি একবার দেখে যান। সুবহানাল্লাহ, আপনি একবার দেখে যান। আব্দুল মুত্তালিব বিষয়টা বুঝতে পেরে সেই তাবুর ভিতরে ঢুকলেন, রুমের ভিতরে ঢুকলেন, ঢুকে আল্লাহর হাবিবের চেহারার দিকে যখন তাকালেন রাসূলুল্লাহর চেহারা দেখার পরে আব্দুল মুত্তালিব বলেন আমার জীবনে এত সুন্দর শিশু আর কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ, আমার রাসূলের মতো সুন্দর পৃথিবীতে আর বিকল্প কেউ নাই। ঠিক কি বলেন? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি আমার নাতিকে একটু আমার কোলে দাও। হযরত আমেনা তিনি রাসূলুল্লাহর দাদার হাতে আব্দুল মুত্তালিবের কাছে নবীজিকে দিলেন, দেওয়ার পরে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কোলে নিলেন, কোলে নিয়া বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন, কারণ আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন, কারণ কি আব্দুল মুত্তালিব সাধারণ মানুষ ছিল না, আল্লাহর হাবিবের সময় সেই সময় আব্দুল মুত্তালিব ছিল সবচেয়ে সম্মানিত ব্যক্তি, মক্কা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিবের মতো সম্মানিত কেউ ছিল না, তিনি ছিলেন সবচাইতে সম্মানিত মর্যাদাবান ব্যক্তি, রাসূলুল্লাহর দাদা ছিলেন সবচাইতে মর্যাদাবান ব্যক্তি, আর সেই মর্যাদাবান ব্যক্তি সম্মানিত ব্যক্তি ছিলেন আল্লাহর ঘরের মুতাওয়াল্লি। আজকে আমার দেশে মসজিদের মুতাওয়াল্লি হয় চুর পাটপাড় সুৎকুর গুসকুর। ঠিক কি না বলবো মুসলমানেরা? মসজিদের কমিটির লোক নামাজে হক্ত পড়ে না, কিছুদিন পরে ইমাম যদি হক্তটা বলে ইমামকে বিদায় করে দেয়, এরকম আছে না নাই আপনাদের এলাকায়? মনে হয় নাই। নামাজি বেনামাজি ক্ষমতার বলে সভাপতি, বেনামাজি ক্ষমতার বলে সেক্রেটারি, অথচ নামাজি মানুষ পাঁচ হক্ত নামাজ আদায় করে মসজিদে কমিটিতে তার জায়গা হয় না, এরকম আছে না নাই? আব্দুল মুত্তালিব সম্মানিত ব্যক্তি ছিলেন আল্লাহর ঘরের মতো হল্লি। নবীজিকে কোলে নিলেন আব্দুল মুত্তালিব, আল্লাহর ঘর তওয়াফ করে রাসূলুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ। কি রাখলেন বলেন? মুহাম্মদ। হযরতে আমিনার কাছে আল্লাহর নবীকে নিয়ে গেলেন হযরতে আমিনা, তিনি নাম রাখলেন আল্লাহর হাবিবের আহমদ। এই জন্য রাসূলুল্লাহর এক নাম হলো মুহাম্মদ আর এক নাম হলো আহমদ, দুটো নামে কোরআন শরীফ আছে না নাই? আছে। হযরত আমিনার কাছে নবীজিকে পৌঁছে দিলেন, মানুষের আলোচনা করছে আব্দুল মুত্তালিব সম্মানিত ব্যক্তি তুমি কাকে কোলে নিলা, আল্লাহর ঘর তাওয়াফ করলা। আব্দুল মুত্তালিব বলছেন আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, ইন্তেকালের সময় তার স্ত্রী আমিনাকে সন্তান সম্ভব রেখে গিয়েছিল, আজকে আমার আব্দুল্লাহ বেঁচে নেই, আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে। আমার সম্মানিত ভাইরা, এইভাবে আল্লাহর হাবিব সেই তাবুর ভিতরে রুমের ভিতরে অবস্থান করছেন। সেই সময় মক্কা শরীফে সবচাইতে ভালোবাসার মানুষ ছিল, গ্রাম অঞ্চলের মানুষগুলো ভালো পরিবেশে বড় হতেন এবং তারা বিশুদ্ধ ভাষা আরবি শিখতে পারতেন, সেই জন্য মক্কা শরীফ থেকে শহরের মানুষের বাচ্চাদেরকে গ্রাম এলাকার মহিলারা আসে নিয়ে যেতেন দুধ পান করানোর জন্য। এইভাবে অনেক মহিলারা এসেছেন, আল্লাহ নবীর দাদা রাসূলুল্লাহকে পালক দেওয়ার জন্যে দুধ পান করানোর জন্য দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করছেন সারাদিন বরাব। বিভিন্ন জায়গা থেকে এসেছে মহিলারা, সকল মহিলারা ধনী মানুষের বাড়িতে এসেছে, যার টাকা আছে পয়সা আছে, যখন শুনেছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই তাদের সন্তানদেরকে মহিলারা নিয়ে যায়। আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিতে আসে, যখন শুনে রাসূলুল্লাহর বাবাও নাই এবং সয় সম্পদও তেমন নাই, ধনীও না,
তখন সকল মহিলারা ফিরে যায়, আল্লাহর নবীকে কেউ নিতে রাজি হয় না। রাসূলুল্লাহ আছেন তাঁবুর ভিতরে। সকল শেষে তায়েব থেকে এসেছেন হযরত হালিমাতুস সাদিয়া, স্বামীকে নিয়ে এসেছেন, বাচ্চা নেওয়ার আশায় দুর্বল ঘোড়া নিয়ে এসেছেন। সন্ধ্যাবেলায় দেখলেন তাঁবুর সামনে দাঁড়ায়া আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালেব দাঁড়ায়া ঘোষণা দিচ্ছেন, এই তাঁবুর ভিতরে আমার একটা নাতি আছে, কিন্তু টাকা পয়সা বেশি নাই বলে কেউ নিল না, গরিব মানুষ হিসেবে কেউ নিল না, আমরাও দিতে পারলাম না, কেউ যদি নিতে চাও বেশি টাকা দেওয়া যাবে না, নিতে পারো। হযরত হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, আর স্বামীকে বললেন, স্বামী হে আজকে সকল মহিলারাই তো বাচ্চা নিয়ে গেল, টাকার মালিক পয়সার মালিকের বাচ্চাগুলো নিয়ে গেল, আমরাও তো গরিব, আমাদের উটটাও শক্তিশালী নয়, আমরা কোনো ধনী বড় লোকের বাচ্চাও নিতে পারলাম না। ওই যে মুরব্বী মানুষ কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালেব ঘোষণা করলেন, তার একটা নাতি আছে, একবারে দেখি, দেখতে যদি ভালো হয় কালি হাতে ফিরে যাওয়ার চাইতে গরিব বাচ্চাই নিয়ে যাওয়া ভালো। হযরত হালিমা স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী বললেন, হালিমা তুমি তাঁবুর ভিতরে গিয়া প্রবেশ করে একবার দেখো, বাচ্চাটা যদি অত্যন্ত দেখতে ভালো লাগে সুন্দর হয় তাহলে কালি হাতে ফিরে যাওয়ার চাইতে বাচ্চা নিয়েই যাওয়া ভালো। হযরত হালিমা স্বামীর অনুমতি পেয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আমিনার কাছে বলছেন, আমিনা আপনার বাচ্চাটা আমার খুলে একবার দেন, আমি দেখতে চাই, আমার যদি দেখতে ভালো লাগে তাহলে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, হযরত হালিমা তিনি হযরত আমিনাকে বলছেন, আপনার বাচ্চাটা আমার খুলে দেন। হযরত আমিনা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে যখন দিলেন আল্লাহর নবীকে, রাসূলুল্লাহকে যখন হালিমা কোলে নিলেন, হযরত হালিমা বলছেন, আমার কোলে যখন নবীজিকে নিলাম দেখলাম যেন আমার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। ছিলেন রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাতের বেলা অন্ধকারে নবীজিকে বলতেন, না না আমরা অন্ধকারে এই ঘর থেকে সেই ঘরে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু দরজায় দাঁড়ায়া দাঁত মুবারক একটু বের করে দিতেন। সুবহানাল্লাহ, বলেন দাঁত বের করলে এত পরসা ঘরের সামনে হয়ে যেত, ইমাম হাসান হুসাইন দেখে দৌড় দিয়ে চলে যেতেন। সুবহানাল্লাহ, বলবেন না আমার রাসূল কত সুন্দর ছিলেন। আমার সম্মানিত ভাইরা, হযরত হালিমা কোলে নিলেন, নেওয়ার পরে বুঝতে পারলেন এই শিশু তো সাধারণ শিশু নয়, এই শিশুই হবে ভাগ্যবান শিশু। কে জানে, হযরত হালিমা তো বুঝতে পারে না, আর অন্য মহিলারাও যারা বাচ্চা নিয়ে গেল তারাও যদি বুঝতে পারত যে এই বাচ্চা হবে ভাগ্যবান, এই বাচ্চা হবে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সমস্ত মহিলারা সমস্ত বাচ্চাদেরকে বাদ দিয়া কারাকারি লাগতো, ঠিক কিনা বলেন? কেউ তো জানে না। হযরত হালিমা নবীজিকে নিয়ে তাদের কাছে কথা বলে, আমিনার কাছে কথা বলে, রাসূলুল্লাহর দাদা হলে কাটছেন, আব্দুল মুত্তালিবের কাছে কথা বলে আল্লাহর নবীকে নিয়ে চললেন তায়েফের দিকে। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমিনার ঘর থেকে বের হতে দেরি হলো, আল্লাহর রাসূলের মুজিজাগুলো বরকতগুলো প্রকাশ পাইতে দেরি নাই। হযরত হালিমা গোড়ার উপরে উঠেছেন স্বামীকে নিয়ে, দুর্বল গোড়া, যে গোড়া আস্তে আস্তে হাঁটতো, কষ্ট করে হাঁটতো, এই দুর্বল গোড়াটা সঙ্গে সঙ্গে সবল হয়ে যায়। আজকে আমার দেশে নয় সারা পৃথিবীতে একটা দুর্বল গাধার উপরে সব
সবচাইতে ক্ষমতাবান প্রেসিডেন্টকে বসাইয়া দেন, শক্তি বাড়বে না কমবে? কথা বুঝেন নাই, ওয়াজ বুঝেন নাই, শক্তি বাড়বে না কমবে? বাড়বে, প্রেসিডেন্ট ওঠার কারণে গোরার ক্ষমতা বাড়বে কমবে? আমার নবী তো সেই নবী যে নবী শিশুকালে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বরকতে দুর্বল গোরাকে সবল বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। এটা তো আমাদের বানানো কিচ্ছা নয়, বানানো ঘটনা নয়, এটা মিথ্যা কাহিনীও নয়। গোরা সবল হয়ে গেছি, আল্লাহ নবীকে নিয়ে চললেন হালিমাতুস সাদিয়াত, তিনি যাচ্ছেন, সবল হয়ে গেল গোরা। অনেক আগে বাচ্চা যারা নিয়েছেন অনেক আগে চলে গেলেন তাদের কাছে গিয়া, হযরতে হালিমাতুস সাদিয়া যখন গোরাটা সমস্ত গোরাদেরকে পিছে পেলে, সমস্ত বান্ধবীদেরকে পিছে পেলে অগ্রসর হয়ে গেল, সমস্ত বান্ধবীরা বলছে হালিমা গো তুমি কি নতুন গোরা নিয়ে এসেছো নাকি? কারণ হলো আগে দেখলাম দুর্বল গোরা, আর এই মুহূর্তে তোমার গোরা হয়ে গেল সবার চাইতে উত্তম। নবীজির বরকতে গোরা সবার চাইতে সবল হয়ে গেছে, আগে দৌড়ায় যাচ্ছে। আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন, রসুলুল্লাহকে হালিমাতুস সাদিয়া বাড়িতে নিলেন। নেওয়ার পরে যে গাছে খেজুর নাই, খেজুর আসলো, কুয়ায় পানি নাই, পানি আসলো, ছাগলগুলো মাঠে ঘাস খাইতো, ঘাসের অভাব। আল্লাহ রসুলের বরকতে ছাগলগুলো যখন মাঠে ঘাস খাওয়াইতে নিয়ে যায়, প্রত্যেকটা ছাগল পেট ভরে ঘাস খেয়ে চলে আসে। অন্য সমস্ত রাকালেরা সবাই বলে হালিমা কি জিনিস নিয়ে আসলো? হালিমার ঘরে যখন এই শিশুটাকে আনলেন, আনার পর থেকে দেখলাম হালিমার ছাগল যেখানে ছাগলে ঘাস পেত না সেখান থেকে তো ছাগলে ঘাস কে পেট ভরে চলে আসে। যে ছাগলগুলো দুধ দিত না দুধ বেড়ে গেল, আল্লাহর হাবিবের বরকতে যে ছাগলগুলোর দুধের উলন শুকায় গিয়েছিল, আল্লাহর হাবিবের বরকতে তাদের উলনের মধ্যে দুধ জারি হয়ে গেল। রাসূলুল্লাহ শিশু সময় নয়, নবীজি নবুয়ত পাওয়ার পরে সাহাবীরা রাসূলুল্লাহ সাথে নিয়ে যাচ্ছেন সফরে, মরুভূমির দেশ, অক্লান্ত পরিশ্রম করে সাহাবীরা যাচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী নবীজির সামনে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ হে আমাদের পেটে বড় ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, খাবার নাই, পানি নাই, কি খাবো? আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে আমার কাছে খানার আবেদন করলে আমার কাছেও তো খাবার নাই, কি দিব তোমাদেরকে? আল্লাহর হাবিব সেই সময় দেখলেন একটা ছাগল দাঁড়ায় আছে। একজন সাহাবীকে বললেন, সাহাবী রে ওই ছাগলটাকে তোরা নিয়ে আসো। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ হে এটা তো এমন ছাগল যে ছাগলটা জীবনে বাচ্চা দেয় নাই, এখনো বাচ্চা প্রসব করে নাই, তাকে আনলে পরে কি হবে? আল্লাহ নবী বললেন, সাহাবি তুমি কথা বলো না, তোমাকে বলছি ছাগল নিয়ে আসতে, ওই ছাগলটা ধরে নিয়ে আসো। নবীজির কাছে ছাগল নিয়ে আসা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বাচ্চা দেয় নাই, এই ছাগলের উলনের নিচে হাতটা রাখতে দেরি হলো, টপ টপ করে দুধ বের হতে দেরি হয় না। রাসূলুল্লাহর বরকত, রাসূল তো শুধু আমাদের নবী নয়, কুল কায়নাতের জন্য আল্লাহ রহমতের দরিয়া বানায় পাঠাইছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমান আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গরুর জন্য রহমত, ছাগলের জন্য রহমত, উটের জন্য রহমত, মানব দানব যা আছে সকলের জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে রহমতের দরিয়া বানায় পাঠাইছে, সুবহানাল্লাহ। হযরত হালিমার ঘরে নবী যা আছেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন আল্লাহর হাবিব। একদিন দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াতে গেলেন, হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাক পাঠায় দিলেন,
আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে রসুল্লাহকে ধরলেন, শোয়ালেন, নবীজিকে শোয়াইয়া বুকটা চিরলেন, অপারেশন করলেন, যেটাকে বলা হয় হার্ট অপারেশন, কলবটা বের করলেন, জমজম কূপের পানি দিয়া হৃদয়টা পরিষ্কার করে দিলেন, কলবটা পরিষ্কার করে দিলেন, এরপরে আবার ঢুকায় দিলেন, সেলাই করে দিলেন। আজ থেকে 50 বছর 100 বছর আগে আলেমুল আমারা যখন কোরআন দিয়া এই ওয়াজটা করতেন, আলোচনাটা করতেন, তখন কিছু নামদারি মুনাফেকরা, মুসলমান নামের মুনাফেক যারা কোরআন হাদিস বিশ্বাস করে না, তারা বলতো আলেমেরা মিথ্যা বলে ওয়াজ করে, কোন মানুষের বুকটা কেটে যদি তার কলবটা বের করে এই মানুষটার বাঁচার সম্ভব নাকি, বিশ্বাস করতো না। আজকে ডাক্তার বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে একটা মানুষকে কলিজা সবকিছু বের করে দিয়া হাত পা সব কিছু চুড়িয়ে ফেলে দিয়ে আবার অপারেশন করে আবার সেলাই করা দেওয়ার পরে এটাকে ওপেন হার্ট সার্জারি বলে। এইটা এমন রোগী আছে নাই, এখন তাদের বিশ্বাস হয়েছে, আগে মানুষ বিশ্বাস করত না, বিশেষ করে জেনারেল শিক্ষিতর মধ্যে এমন মানুষ আছে, যখন আমরা বয়ান করি ওয়াজ করি কোরআন হাদিস দিয়া এখনো বলে আমরা নাকি ধর্ম অন্ধ, আমরা নাকি জ্ঞান নাই, আমরা নাকি বুঝি নাই। আমি তো বলি যে লোকটার কোরআনের জ্ঞান নাই, সে ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে এর মতো মূর্খ আর জমিনে কেউ নাই। ঠিক কিনা বলো? আর আমাদেরকে বলে আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্মান্ধ, আলেমরা নাকি বর্গ। আরে বড় আলেম যদি না হতো তুই যারা সন্তান হয়ে জন্ম নিতে মুসলমান হতে না। ঠিক কিনা বলো? আর আলেম দেখলে শরীরের মধ্যে সুলকানি এলার্জি আছে না নাই? আলেম দেখলেই মৌলবা, আলেম দেখলেই রাজাকার। ঠিক কিনা বলো মুসলমানেরা? কিভাবে খালি আলেমদেরকে অপমান করবে? বেইমান গুলো আছে না নাই? পরিচয় দেবে মুসলমানের, মুসলমান হয়ে থাকতে হবে, মুসলমান হয়ে যদি কবরে যেতে চাও তোমার ক্ষমতা তোমার পাওয়ার তোমাকে মুসলমান বানাতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান হলো মাথাটা নত করতে হবে কার সামনে, কথা বলেন সবাই, কার সামনে মাথা নত করে? কয়বার মাথা নত করতে হবে? কথা বলতে হবে কয়বার? 5 বার মাথা নত করতে হবে। আল্লাহর কোরআনে যা আছে হাদিসে যা আছে সব বিশ্বাস করতে হবে, নিঃসন্দেহে কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করতে হবে। আমাদের মধ্যে তো বহুত মানুষ আছে যেগুলো আমার পক্ষের এগুলা মানে, যেগুলো আমার বিপক্ষে মানতে রাজি না, আছে না নাই? আমার সম্মানিত ভাইরা, নবীজির হার্ট অপারেশন করা হলো, ছোট্ট দুধ ভাইটা হযরতে হালিমাতুস সাদিয়া দুধ মার কাছে গিয়ে আল্লাহর হাবিবের কথা বলছে, মা গো মক্কা শরীফ থেকে যে দুধ ভাইটাকে নিয়ে এসেছো, মুহাম্মদকে নিয়ে এসেছো, মুহাম্মদকে দেখলাম একটা মানুষ এসেছে, এসে শুয়াইলো বুকটা চেড়ে কি যেন বের করে দিল, আবার পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে মুছে আবার ভিতরে দিয়ে সেলাই করে চলে গেল। হযরত হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলেন, আহারে মক্কা শরীফ থেকে আমি কত কষ্ট করে বাচ্চা নিয়ে এসেছি, বরকতের বাচ্চা, আমার মনে হয় তাকে জিনে আসর করলো নাকি, কারণ মানুষকে জিনে আসর করে কিনা, কথা বলে না, বিশ্বাস করেন? আমাকে বহুত বড় বড় একটু বেশি বড় মাথা আছে না, ওরা কয় হুজুর জিনে আবার আসর করে, যে বিশ্বাস করা যায়? অনেক মানুষ আছে জিনকে বিশ্বাস করতে রাজি না। ঠিক কিনা বলেন? কেন বিশ্বাস? জিনকে বিশ্বাস না করলে কোরআনকে বিশ্বাস হলো না, কারণ কোরআনুল কারিমে সূরায়ে জিন নামে একটা সূরায় আছে, কথা বলা না কেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনের দলিল অহরহ দলিল আল্লাহ কোরআনে দিয়েছে। এরপরেও বলে জিনকে আসলে হুজুর আছে নাকি, তাহলে বোঝা যায় এটা মুসলমান থাকবে, ইমান আছে নাকি? ইমান এমন এক জিনিস এটা জোরে হয় না, ইমানদার ক্ষমতার বলে হয় না, ইমানদার হতে হলে বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে,
আরো জোরে বলতে হবে কার উপরে? কোরআনের মধ্যে কোন সন্দেহ রাখা যাবে না, হাদিসের মধ্যে কোন সন্দেহ রাখা যাবে না। সম্মানিত ভাইরা, হযরত হালিমা তিনি দৌড়ে চলে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর হাবিব বসে আছেন, নীরব বসে আছেন। জড়ায়া ধরলেন, খুলে নিলেন, নিয়ে বললেন, বাবা রে কি হয়েছে তোমার, কোনো জিনে আসর করলো নাকি? এই মাইকটা চলে না, এটা অফ হয়ে গেছে। তোমার কি হয়েছে? আল্লাহর নবীকে জড়ায়া ধরে পণ্ডিতের কাছে, ইহুদি পণ্ডিতের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন, পণ্ডিত দেখো তো দেখি আমার এই বাচ্চাটার কোনো অসুস্থতা দেখা দিল নাকি, কোনো জিনে ধরলো নাকি, আসর করলো নাকি? ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিবের চেহারা দেখার সঙ্গে সঙ্গে চিল্লানি শুরু করে দিল আর বলল, ও মানুষেরা রে কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, তোমাদের দুশ্মন দুনিয়ার জমিনে আগমন করেছে। বলুন নাউজুবিল্লাহ। এই ইহুদি পণ্ডিত কেমনে বুঝতে পারলো? কারণ হলো আগে আসমানি যত কিতাব ছিল, তাওরাত ইনজিল জবুর, এই কিতাবগুলো আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী কেমন হবে, রসুলুল্লাহ দাঁত মুবারক কেমন হবে, রসুলুল্লাহ নাক মুবারক কেমন হবে, রসুলুল্লাহর ভ্রু মুবারক কেমন হবে, নবীজির চুল কেমন হবে, নবীজির হাত মুবারক কেমন হবে, নবীজির পা মুবারক কেমন হবে, রসুলুল্লাহ সমস্ত জিসিম মুবারকের বর্ণনায় কিতাবগুলোতে ছিল। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত যখন রসুলুল্লাহ চেহারাটাকে তাকাইছে, তাকায় বলে এইটাই হলো আমাদের শত্রু, বলেন না নাউজুবিল্লাহ, চিৎকার শুরু করছে। হযরত হালিমা আদুসাদিয়া ভয় পেয়ে গেলেন, তিনি বললেন, আরে এই মুহূর্তে মনে হয় আমার কলিজার টুকরা মুহাম্মদকে হারিয়ে ফেলতে হবে। তিনি জোরায় ধরলেন, রসুলুল্লাহকে নিয়ে বাড়িতে চলে গেলেন। এইভাবে আল্লাহর নবীর বয়স বাড়তে বাড়তে যখন 6 বছর বয়স হলো, তখন একদিন হযরত হালিমা সিদ্ধান্ত নিলেন রসুলুল্লাহকে মায়ের কাছে ফিরিয়ে দিবেন। আল্লাহর নবীর মায়ের কাছে হযরত হালিমা তুসাদিয়াম রসুলুল্লাহকে নিয়ে এসেছেন, এসে বলছেন, আমেনা, এতদিন আমি দুধ খাওয়াইছি, লালন পালন করেছি, আমার বনে বড় ভয়, কারণ কেউ যদি তোমার ছেলেকে মেরে ফেলে জবাব কে দিব? আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছেন, আব্দুল মুত্তালিব তোমার নাতিটাকে গ্রহণ করো, আর আমার বাড়িতে রাখবো না। কিন্তু হযরত হালিমার মনের ভিতরে বেদনা যন্ত্রণা, কারণ হলো এত ভাগ্যবান শিশু হযরত হালিমার জীবনে আর দেখে নাই। সুবহানাল্লাহ। দিয়েছে ফিরে, কিন্তু মনের মধ্যে অনেক দুঃখ, অনেক বেদনা। রাসূলুল্লাহকে মায়ের কাছে ফিরাইয়া দিয়া হযরত হালিমা তুসাদিয়া চলে গেলেন। আমার ভাইরা, হযরতে আমিনা যখন ছেলেকে পেলেন, পেয়ে শ্বশুরের কাছে আবেদন করলেন আর বললেন, আব্বাজান, আমি আপনার নাতিকে নিয়ে একটু বেড়াতে যাব মদিনায়, যেখানে হযরতে আমিনার বাড়ি, বাবার বাড়ি। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে যাও, কিছুদিন বেড়া চলে এসো। আল্লাহর হাবিবকে নিয়ে হযরতে আমিনা চলে গেলেন, ছোট মানুষ 6 বছর বয়স, রসুলুল্লাহকে নিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া তিনি কান্না করতেছেন। আল্লাহর নবী ছোট্ট মানুষ 6 বছর বয়স, রসুলুল্লাহ আমিনাকে ডেকে বলেন, মা গো তুমি কাঁদো কেন? হযরতে আমিনা বলছে, বাবা রে এই যে কবর দেখছো, এই কবরেই হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর। আমার নবী ছোট্ট মানুষ, তিনি বাবার কথা স্মরণ করে কান্না শুরু করলেন। এইভাবে 1 মাস যখন অবস্থান করলেন, করার পরে হযরতে আমিনা আল্লাহর নবীকে নিয়ে চলছেন, মক্কা শরীফের দিকে আসবেন। রাস্তায় এসে আমিনা অসুস্থ হয়ে গেলেন, খাদেমা যে ছিল আল্লাহর নবীকে রেখে হযরতে আমিনা চিরবিদায় নিয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন, তার কবর হয়ে গেল এই জায়গায়। আমার ভাইরা, উম্মে আইমান রসুলুল্লাহকে নিয়ে মক্কা শরীফে এসেছেন। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, আব্দুল মুত্তালিব
এই নয় তোমার নাতি, তোমার বউ মা তো ইন্তেকাল করেছে। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার এই নাতিটা মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার সন্তান ইন্তেকাল করলো। আমার সম্মানিত ভাইরা, যে সন্তানের মা বাবা থাকে না তার মতো অসহায় এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ হলো আমার ভাইরা, চাচা আদর করে, দাদা আদর করে, আত্মীয় স্বজনের আদর করে, ফুফা আদর করে, ফুফু আদর করে, কিন্তু মার আদর কেউ দিতে পারে না, বাবার আদর কেউ দিতে পারে না, সোহাগ কেউ দিতে পারে না। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে নিয়ে কান্না শুরু করেছি, জরায়ু ধরেছে বুকের সাথে মিশে কান্না করলো আর বলল, আহারে আমার আজকে বউ মাঠাও বিদায় হয়ে গেল, রাসূলুল্লাহ লালন পালনে দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। মাত্র 2 বছর রাসূলুল্লাহ লালন পালন করলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। 2 বছর পরে নবীজির বয়স যখন হলো 8 বছর, নবীজির দাদা ও কলিজার টুকরা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর দাদাও ইন্তেকাল করলেন, গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করছেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করলেন, 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। আমার ভাইরা, নবীজি 8 বছর বয়স নবীজির দাদা ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আশ্রয় দিবেন, প্রশ্রয় দিবেন, যাকে আল্লাহ তাআলা আশ্রয় দিতে চান তাকে কেউ মারতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চাচা আব্দুল মুত্তালিবের ভিতরে নবীজির জন্য ভালোবাসা পয়দা করে দিলেন, মহব্বত পয়দা করে দিলেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর জন্য এত ভালোবাসা হলো, এত মহব্বত হলো, তার সন্তানদের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসে, নিজের সন্তানের চাইতে ভাতিজার জন্য বেশি মহব্বত, সুবহানাল্লাহ। এই মহব্বতকে কয়দা ফায়দা করে দেয় বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম নাম শুনছেন? হ্যাঁ, মূসা নবীর ঘটনা কোরআনে আছে না নাই? আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম শত্রু ছিল কে? ফেরাউন। আল্লাহ বলছেন মূসার মাকে, ও মূসা মা, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. الله أكبر বলেন। موسى عليه الصلاة والسلام এর মার ভিতরে হাম করলেন, ওহি করলেন, বলেন হে মুসার মা, তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, আর যদি ভয় হয় কাঠ দিয়া বাক্স বানায়া বাক্সর ভিতরে পড়ে সাগরে নিক্ষেপ করো, আমি আল্লাহ বললেন মুসার মা, তুমি তোমার মুসার ব্যাপারে যদি সন্দিহার হয়ে পড়ো, ভয় পেয়ে যাও, তাহলে মেরে ফেলবে, তুমি একটা কানের বাক্স বানাও, ভিতরে ঢুকাইয়া দাও, আর সাগরের পানি তাকে আস্তে আস্তে করে আদুবুল্লি ও আদুবুল্লাহ, যে হলো আমারও শত্রু আর মুসারও শত্রু, তার গাঠের মধ্যে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন তুলে নিল, ফেরাউন মারতে চাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক ফেরাউনের ভিতরে মুসার জন্য এত ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়েছি, সে তার সন্তানের মতো লালন পালন করা শুরু করলো। সুবহানাল্লাহ, কোরআনের কথা, মহব্বত পয়দা করে দিয়েছে আবু তালেবের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত। চাচা, চাচা এত মহব্বত করে রাসূলুল্লাহকে, একদিন দুই দিন নয়, সারা জীবন আবু তালেব নিজের সন্তানের চেয়ে রাসূলুল্লাহকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, নবীজির লালন পালনের দায়িত্ব নিলেন আবু তালেব। আবু তালেব দায়িত্ব নিল, নবীজির বয়স 16-12 বছর, এমন সময় আবু তালেব সিরিয়ায় ব্যবসা করতে যাবেন, ব্যবসা কিছু শেখানোর জন্য রাসূলুল্লাহকে সাথে নিলেন। সেখানে যাওয়ার পরে একজন পণ্ডিত
এই পণ্ডিত আল্লাহ রসুলের চেহারা দেখে সে বুঝে ফেলেছে তিনি হবেন আখিরি নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পণ্ডিত বলছে ও মক্কার কাফেলার মানুষেরা, ওই যে যুবক ওই ছেলে কার সাথে এসেছে, কোন কাফেলার সাথে এসেছে? আবু তালেব দাঁড়ায়া তিনি বললেন তিনি আমার, এই ছেলে হলো আমার ভাই আব্দুল্লাহ, নাই আব্দুল্লাহর ছেলে, তার নাম হলো মুহাম্মদ। ওই পণ্ডিত সঙ্গে সঙ্গে বললেন আব্দুল আবু তালেব তোমার যদি ভাতিজা হয় তাহলে তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, দেরি করবে না, কারণ তাকে যখন শত্রুরা দেখবে হত্যা করবে, অতি তাড়াতাড়ি তাকে দেশে পাঠাইয়া দাও। আবু তালেব বিষয়টা বুঝে আল্লাহর হাবিবকে দেশে পাঠাইয়া দিলেন। আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবীজির বয়স যখন হল 18 বছর বা 20 বছর, একটা যুবক 18 বছর বা 20 বছর বয়সের হলে যুগের অবস্থা কি, সমাজের অবস্থা কি, রাষ্ট্রের অবস্থা কি, সেগুলা সব বুঝে না বাকি তাকে বলেন, বুঝে কিনা? মক্কা শরীফের অবস্থাটা ভালো না, সমাজের অবস্থা ভালো না, হত্যা কোন কারাবি দর্শন রাহাজানি যত জাতির অপরাধ আছে মক্কার মানুষগুলো করতেছে, কিন্তু নবীজি তো প্রতিবাদ করতেও পারেন না, মনে মনে ঘৃণা করেন আর চিন্তা করেন আহারে মক্কার মানুষের চরিত্র পরিবর্তন কেমনে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীম নাজিল করেন নাই, কি দিয়া দাওয়াত দিবেন? যে জিনিস দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করতে হয় সেই কোরআন তো আল্লাহ নাজিল করেন নাই। কোরআন ছাড়া সমাজের পরিবর্তন হয়? কথা কয় না? আমরা দেশে তো স্লোগান আছে, কত চেষ্টা, সমস্ত বাহিনীরা চাচ্ছে মানুষের চরিত্র পরিবর্তন করার জন্যে, কিন্তু দর্শন বন্ধ হয়েছে। কথা বলে না, মিথ্যা কথা বলতেছি নাকি? দর্শন বন্ধ হয়ে গেছে একবারে টোটাল। আপনার মেয়ে বোন আপনার রাস্তা দিয়ে বের হলে ইফতিজিং হয় না? ছেলেরা বাঁকা চোখে ছায় না? এই কোরআন দিয়ে 1500 বছর আগে মক্কার জমিনে আল্লাহর হাবিব যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সে রাষ্ট্রে মাইলের পর মাইল অন্ধকার রাতে মহিলারা চলে যেত, একটা ছেলে ইফতিজিং করত না। সেই কথাই তো আমরা বলি, এইভাবে যদি সমাজ এখনো চলে, আপনার ছেলে মেয়ে বের হবে, আপনার মেয়ে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, হত্যা ধর্ষণ কোন হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা বলেন? আর কোরআন আপনি মানবেন না, কোরআনের সমাজ আপনি চাইবেন না, আপনি চাইবেন দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ সুন্দর করার জন্য, আপনি পারবেন না, কারণ মানুষের চরিত্র পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। কিসের জন্য বলেন? কথা বলে না, মানুষ তো কোরআন মানেও না, আর আরেকজন মানলে দেখতেও পারে না, কথা বলেন? এটার নাম হলো তাগুত। এটার নাম কি? তাগুত। আমার সম্মানিত ভাইরা, নবীজি সেই সময় মক্কার একটা মানুষের কাছে আরেকটা মানুষের টাকা পাইতো পাওনাদার, বারে বারে ঘুরে অনেক মানুষ আছে সমাজের ভিতরে, যদি কোনো মানুষকে আপনি কর্জ হাসানা দেন তাহলে সব আছে না নাই, বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো মানুষ যদি কোনো মানুষকে হাসানা দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়াইয়া দিবেন। এখন আপনি যদি কাউকে কর্জ হাসানা দেন তাহলে আপনি 2 জোড়া জুতা কিনতে হবে, কয় জোড়া? কথা বলে না, কয় জোড়া? 2 জোড়া। আপনার কাছে এসে বলছে ভাই আমাকে 5000 টাকা দাও, তোমাকে আমি আগামী জুমাবার দিয়ে দিব। আপনি খুব বিশ্বাস করে সওয়াবের আশায় আপনি 5000 টাকা দিছেন, দেওয়ার পরে আপনি যখন 10 দিন পরে 1 মাস পরে যাবেন বলবে আহারে তোমার কে টাকা আমি খাইয়া ফেলাইছি নাকি? আগে বলছিল কয়দিন পরে দিবে, 7 দিন, এখন কয় কি খাইয়া ফেলাইছি নাকি? আবার গেলে বিরক্ত হয়, এইভাবে যাইতে যাইতে জুতা 1 জোড়া শেষ। এই জন্য আমি বলি বর্তমান যে আমাদের চরিত্র হয়েছে সেই চরিত্রের জন্য এখন হাসানা দিলে
কর্জ টাকা দিলে আপনি দুই জোড়া জুতা কিনতে হবে কারণ তার বাড়িতে যাওয়া আসা করার জন্য। মিথ্যা বলছি নাকি? এটা আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। মানুষ এখন ঋণ নিলে আর দিতে চায় না। এরকম এক ব্যক্তি মক্কার এক লোকের কাছে টাকা পাইবো দেয় না, তখন টাকা না পেয়ে সমাজের মানুষের কাছে বিচার দিল, বিচারও পায় নাই। এই লোকটা পাহাড়ের উপরে উঠে এই এলাকার মানুষকে অভিশাপ দিল। কি দিল বলেন? অভিশাপ দিল। সমাজের নেতা যারা হয়, সমাজপতি যারা হয়, তাদের দায়িত্ব হলো সমাজের যত খারাপ হবে, একটা দুর্বল মানুষ যদি নির্যাতনের শিকার হয় তো তার সমস্ত চেষ্টা দিয়ে চেষ্টা করে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে হবে। একজন বলেন মুসলমানরা, একজন মেম্বার তার দায়িত্ব হলো তার ওয়ার্ডে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালাবেন, একজন চেয়ারম্যান তিনি তার সামর্থ্য অনুযায়ী একটা নির্যাতন একটা মানুষ পায় না থাকা তার পক্ষে দাঁড়ায় এটা সুষ্ঠু সমাধান দিবে। ঠিক কিনা বলে? এই লোকটা যখন দাঁড়ায় পাহাড়ের উপরে অভিশাপ দিল, নবীজির কলিজায় বড় দাগ কাটলো হাড়ে। এই লোকটা টাকাও পাইল না, আর ওর টাকাগুলা পাওনা টাকাগুলো দিল না। তখন মক্কার যুবকদেরকে ডাকলেন, যাদের বয়স 15 বছর 18 বছর 20 বছর, এখানে 20 বছরের যুবক আছে না নাই? কথা বলা আছে না নাই? তোমাদের শক্তি তোমাদের মেধা মেধা দিনের কাজে লাগাতে হবে, কোরআনের কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব সমস্ত যুবকদেরকে ডেকে বললেন, ও যুবকেরা, একটা যুবকরা যদি চায় একটা সমাজের পরিবর্তন করতে পারে। ঠিক কিনা বলেন? 90 বছরের বুড়া মানুষ যারা, তারা আমাদের মুরব্বী, কিন্তু তারা যদি চায় সমাজের পরিবর্তন করতে, তারা পারবে নাকি? কথা বলেন কেন, ওরা পারবে নাকি? আর সমাজের পরিবর্তন করতে হলে মেধারও দরকার, শক্তিরও দরকার। আজকে আমার যুবকেরা শক্তি ব্যয় হয় কোন কোন করার কাজে, খারাপ কাজে শক্তি ব্যয় করে। ঠিক কিনা বলেন? তোমার শক্তি ব্যয় করো আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, কোরআনের রাস্তায়। আল্লাহ তোমাকে ধন্য জীবন দান করবেন, সফলতার জীবন দান করবেন। ঠিক কিনা বলেন? তখন রাসূলুল্লাহ দেখলেন যে মক্কার মানুষের চরিত্র এত খারাপ, তখন এই যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, যে সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল যুব সংঘ। এটা মিথ্যা বলছি নাকি? এই সংগঠনের নাম আছে না নাই? ইতিহাসের পাতা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর হাবিবের যুব সংঘের নাম হলো হিলফুল ফুজুল যুব সংঘ। সেই সংগঠনের সভাপতি নিযুক্ত করলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই সংগঠনের কথা ছিল, কোন মানুষ কোন কারাবি করতে পারবে না, যুদ্ধ করে মারামারি করে মানুষ মারতে পারবে না, একটা মানুষ অনর্থক নির্যাতনের শিকার হবে না, তার বাধা দিবে, এরকম অনেকগুলো ভালো ভালো কথা ছিল। আজকে আমার সমাজের মানুষেরা, যুবকেরা যদি 20 বছরের যুবক, 25 বছরের যুবক, 18 বছরের যুবক যদি ঐক্য করে বলে এই সমাজে জুয়া খেলা হবে না, এই সমাজে গান হবে না, এই সমাজে অপরাধ হবে না, তাহলে কি এই সমাজে হতে পারবে? কথা বলে না পারবে? আজকে মনে করেন এক জায়গায় গান হচ্ছে, হাউজি হচ্ছে, 100 যুবক যদি 100টা লাঠি নিয়ে এদিকে যায়, এখানে একটা শয়তানের বাচ্চা থাকতে সাহস পাইবে? আর যুবকরা যদি ওইখানে থাকে, বুড়ারা পারবে নাকি যুবকদের বিরুদ্ধে লাঠি নিয়ে যেতে? এই জন্য যুবকরা থাকতে হবে কোরআনের পক্ষে। ঠিক কিনা বলে? সমাজ সুন্দর করতে হলে রাসূলুল্লাহর এই সংগঠনের যে উদ্দেশ্য ছিল, সেইভাবে আমাদের সংগঠন করে সমাজকে সুন্দর করতে হবে। ঠিক কিনা বলে? আমার সম্মানিত ভাইয়েরা, নবীজির বয়স হলো 25 বছর। এমন সময় মক্কা শরীফের মাঝে সবচাইতে ধনী মহিলা, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা ব্যবসায়ী মহিলা মহিলা ছিলেন, তিনি লোক মারফতে কবর পাঠালেন মক্কা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ নাই আব্দুল্লাহর ছেলে। শুনেছি খুব সত্য মানুষ, চরিত্র ভালো, সমাজের মানুষ তাকে আলামিন বলে ডাকে। এই যুবকটা যদি ব্যবসার কাজে নিয়োজিত হতে চায় তাহলে আমার ব্যবসার জন্য আমি পাঠাতে চাই। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কুরআনুল কারীমে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এ নবী, আপনি ছিলেন এতিম, আপনি ছিলেন অসহায়, আপনার বাবাও ছিল না, মা ছিল না,
আপনার 8 বছর বয়সে আপনার দাদাও ইন্তেকাল করলো, আমি আল্লাহ আপনাকে ধীরে ধীরে আপনাকে আমি আশ্রয় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এক একজনের পরে এক একজনকে আপনার দায়িত্ব দিছি, এটা করেছেন কে? আরো জোরে বলতে হবে, কে করেছেন? আমার সম্মানিত ভাইয়েরা, হযরতে খাদিজা তিনি ব্যবসার জন্য নবীজিকে নিযুক্ত করলেন। আল্লাহর হাবিব যখন এই অপার পেলেন, চাচার সাথে পরামর্শ করলেন, আবু তালেবের সাথে পরামর্শ করলেন, আবু তালেব অনুমতি দিলেন, ব্যবসার জন্য চলে গেলেন, ব্যবসা করলেন, আনলেন মাল, বুঝায় দিলেন খাদিজাকে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাথে যে ছিল খাদিজার পক্ষ থেকে, তিনি এসে বলছেন এমন যুবককে আপনি দায়িত্ব দিয়েছেন, এত সুন্দর ব্যবহার আচরণ আর এত আমানতদারি জীবনে আর কোনোদিন মানুষের মধ্যে দেখি নাই। আমার রসুল ছিলেন আমানতদার, আমার রসুল ছিলেন এমন চরিত্রবান নবী, আমার রসুল চরিত্রর দিকে ছিলেন সেরা, আমানতদারির দিকে ছিলেন সেরা। আজকে আমরা রসুলের উম্মত দাবি করি, কিন্তু আমাদের চরিত্র দেখলে শয়তানও ঘৃণা করে, ঠিক না? আমাদের চরিত্র দেখলে শয়তান বলে, আমি কে শয়তান, তুমি তো আমার বাপ, কথা বলে না কেন হাজি সাহ? এত লম্বা দাঁড়ি, এইরকমও মানুষ অনেক অপরাধে জড়ায় আছে না নাই? বড় বড় মুসল্লি সুদের সাথে লেনদেন আছে না নাই? সুদ তো মনে আপনাদের কক্সবাজার এরিয়াতে নাই, আপনারা তো আজকে রাগ করতেছেন আমার উপরে, হুজুর আপনারা আজ এত মহব্বত করিয়া কই ঢাকা দেখিয়া, আর আপনি আমাদেরকে এই কথাগুলো বলতে আসিলেন? এরকম আর মাঝে মাঝে বলে, হুজুর আপনারা কোরআন হাদিসের ওয়াজ করবেন, তার মানে হলো কি? শুধু নামাজের ওয়াজ করবেন, খালি নামাজ পড়লেই জান্নাত, আর রোজা রাখলে বেহেশতে যাবেন গা, এইটি ওয়াজ করবেন, মানুষকে বুঝাইবেন, আশা কি ওয়াজ করেন, রাষ্ট্রের কথা বলেন, এটা বলেন সেটা বলেন, এ বলে বলবেন কেন? এরকম আমাদেরকে বলে, বোঝা যায় যে আমরা মনে এই দেশের নাগরিকই না, আমরা কি এ দেশের নাগরিকই না? আমার ভাইরা, কেউ রাগ করতেছেন? আপনারা এলাকাতে আসছি, যদি রাগ করেন সবাই মিলে, তাহলে আমি কি কথা বলার অধিকার এখানে রাখি? রাগ করতেছেন আপনারা? কে কে রাগ করেন হাত তুলে দেখুন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হক কথা কিছু কষ্ট লাগে ঠিক না? রাসূলুল্লাহর আমানত ধারী দেখে হযরতে খাদিজা খুব খুশি হলেন। হযরতে খাদিজা, তিনি এত লাভ এই বছর হলো, মালের মধ্যে বরকত হলো। হযরতে খাদিজা বলছেন, আমার জীবনে ব্যবসার ভিতরে 1 বছরও এমন লাভ হয় না, সুবহানাল্লাহ। কারণ ব্যবসাত কে গিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই খাদিজার মাধ্যমে আল্লাহর হাবিবের অভাব দূর করলেন। কিভাবে করলেন? হযরতে খাদিজা রাসূলুল্লাহর চরিত্র দেখে মনে মনে ভাবলেন, এত যুবক মানুষ বিয়ে করে নাই, বিয়ের জন্য প্রস্তাব দিলেন আল্লাহর হাবিবকে। আজকে আমরার মতো চরিত্রের মানুষ হলে বলতো, মা নাই বাপ নাই, আমার আবার গার্জেন কাটা চাষা, চাষারে জিজ্ঞাসা না করেই বিয়ে করে ফেলতো। আমি ঢাকার শহরে নামাজ পড়াই, অনেক যুবকেরা মা বাবা বাড়িতে রেখে এসেছে, গার্মেন্টসে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, ছেলে মেয়ে তারা সম্পর্ক করে, মা কেউ জিজ্ঞেস করে না, বাবা কেউ জিজ্ঞেস করে না, বিয়ের কাজ সেরে ফেলে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, আমি তো সিদ্ধান্ত দিতে পারবো না, কারণ আমার দাদা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, কিন্তু আমার তো চাচা আছে, যে চাচা আমার হলো রহমান, আমার দায়িত্বে আছেন, আমার চাচাকে না জিগায় আমি সিদ্ধান্ত দিতে পারবো না। আমরা হলে যুক্তি দিতাম, আরে এত ধনী মহিলা পাইছি, আগে বিয়ার কাজটা সারি, এরপরে চাচা রেখে বলবো না, চাচা ধনী ভাইয়া বিয়া করে লেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, আমার চাচা অনুমতি না দিলে বিয়ে হবে না, সুবহানাল্লাহ। নবীজির আদর্শকে মানুষের জন্য সুন্নত করে নাই, নফল করে নাই, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম আদর্শ আমাদের জন্য নবীজির মধ্যে রেখে দিয়েছেন, এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বিয়ের সময় আদর্শ মানবেন, আপনি আদর্শ পাবেন রাসূলুল্লাহর মধ্যে। রাষ্ট্রপতি হবেন, রাসূলুল্লাহর দিকে তাকাবেন, আপনি কিভাবে সুষ্ঠু রাষ্ট্রপতি হতে পারেন, আপনি ভালো রাষ্ট্রপতি হতে পারেন সেটাও পারবেন। আপনি মেম্বার হয়েছে রাসূলুল্লাহকে অনুসরণ করলে আপনি একটা ঠিক মেম্বারও হতে পারবেন, আপনি চেয়ারম্যান হয়েছেন। আপনি যদি নবীজিকে লক্ষ্য করেন আর নবীজিকে ফলো করেন, তাহলে সমাজের মধ্যে আপনি ভালো চেয়ারম্যান হতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর নবী পরামর্শ করলেন চাচার সাথে। নবীজির বয়স হলো 25 বছর, হজরতে খাদিজার বয়স হলো 40 বছর। কত বছর বলেন? 40 বছর। আর 25 বছরের বয়সের ব্যবধান কতটুকু বলেন? 15 বছরের বড় হলো স্ত্রী। আল্লাহর নবী চাচার সাথে পরামর্শ করলেন। আমার কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, অনেক বক্তা আছে, এদের ছাত্র ছাত্রী করলে কথা বলতে পারে, আমি পারি না। একটু দয়া করে একটু সময় আমার দিতে রাজি আছেন আপনারা? দিবেন তো ইনশাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমার যে বিষয় দিয়েছে বিষয় তো আলোচনা করতে হবে, কি ভাই বলেন? আমার সম্মানিত ভাইরা, নবীজি পরামর্শ করলেন চাচার সাথে। আজকে ঘটনা শুনবেন, মজার জন্য শুনবেন, মজাই পাবেন। চিন্তা যদি করেন রাসূলুল্লাহর জীবনের থেকে শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে অনেক শিক্ষণীয় আছে না নাই? আমার ভাইরা, নবীজি একা একা বিয়ে করেন না, চাচার মনে কষ্ট পাবেন, সিদ্ধান্ত নিলেন না, সিদ্ধান্ত দিবেন চাচাকে জিজ্ঞাসা করে। আবু তালেব তিনি দায়িত্ব নিয়েছেন, আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যার আমি যার ব্যবসায় নিয়োজিত হয়েছি সেই মহিলা আমার কাছে বিবাহ বসতে চায়, আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ে করতে রাজি আছি। চাচা আবু তালেব দেখলেন আমার ভাতিজা এতিম মানুষ, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, বিয়েটা যদি করে ফেলে তাহলে হয়তো একটু ফায়দা হবে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ নবীকে সমর্থন করলেন, খাদিজাকে জানায় দেওয়া হলো, খাদিজাও অ্যাকসেপ্ট করলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে হজরতে খাদিজা ছিলেন মক্কার মধ্যে দনাট্য মহিলা, ধনী মহিলা। আমার সম্মানিত ভাইরা, হজরতে খাদিজার স্বামী হলেন রাসূলুল্লাহ। নবীজির বয়স হলো 25 বছর আর খাদিজার বয়স হলো 40 বছর, 15 বছরের ব্যবধান, স্ত্রী হলো বড়। কিন্তু খাদিজা এত ধনী মানুষ, এত সম্পদের মালিক, এত সম্পদ পেয়েও কিন্তু অহংকার করেন না। আল্লাহ নবীকে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার খদম মুবারকে দান করে দিলাম। আজকে আমার দেশের মহিলারা বাবার বাড়ি থেকে যদি একটা কাঠ নিয়ে আসে, কি নিয়ে আসে? কাঠ নিয়ে আসে না? আমার ভাইরা, ঝগড়া লাগলে স্বামীকে বলে, কয়ে আমার তুমি মারো, ঝগড়া করো, কার কাঠের মাথায় শু, যেটা তোমার মাথায় যায় না, আমার বাবার বাড়ির কাঠের উপরে তো তুমি শু, ঠিক কিনা বলেন? মোটর সাইকেল যে চালাও, কার মোটর সাইকেল? আমার বাপে না দিলে তো তুমি মোটর সাইকেল চালানো শিখতেও পারত না, এরকম আছে না? এরকম হলো বউ, আর স্বামীও তো খুব বালা, নবীও ছিলেন স্বামী আর আমরাও হয়েছি স্বামী, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার নবী বিবিদেরকে মারতেন না, কোনোদিন কষ্টও দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে কত ভালোবাসতেন। আমরা যদি এমন 15 বছর বয়সের মহিলা, বড় মহিলা বিয়ে করি, ঝগড়া লাগলে বলবো, ওই বেটি কি কস, আমার চাইতে বড় তুই, 15 বছর বয়স বেশি বিয়ে করছি, তুমি এখন কে লেখা, আমি এখন 18 বছরের মেয়ে বিয়ে করতে পারবো, এরকম বলবে না? ঝগড়া লাগলেই বলতো, এই জানো না আমার বয়স 25 যুবক মানুষ আর তুমি 40 বছরের বুড়ি বিয়ে করছি, এরকম কইতো কিনা? রাসূলুল্লাহ খাদিজাকে একদিনও বলেন নাই, সুবহানাল্লাহ। কার চরিত্র? নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন। ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবী হযরতে খাদিজার জন্য কান্না করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীকে বলেন, আহা আপনি কান্না করেন দেখি, বুড়া মহিলার জন্য কান্না করেন। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন, হযরতে আয়েশাকে বললেন, আয়েশা রে,
আমার খাদিজার ব্যাপারে আর কোনোদিন এমন কথা বলবা না, কারণ তোমরা হলে আমার সুখের সাথী আর আমার খাদিজা হলো আমার দুঃখের সাথী। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ছিলেন এতিম, আপনাকে আমি আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথ হারাছিলেন, আপনাকে পথ দেখালাম, পথের দিশা দিলাম। তার মানে হলো আপনি জানতেন না মানুষকে কিভাবে ভালোর পথে ডাকবেন, দিনের পথে ডাকবেন। আল্লাহ তাআলা অল্লাহতে বলছেন, মা তাদরিমাল কিতাবু ওয়াল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে নবী, আপনি কিতাব কি ঈমান কি এটা জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানাইছি। সুবহানাল্লাহ। বলেন রাসূলুল্লাহকে সব জানতেন না, আল্লাহ জানাইছেন, কথা বলেন না খারো। আমার দেশের বহুত হুজুররা বলে নবী সব জানতেন, খালি আল্লাহ ডাকাটা বাদ দেন, সব বলে রসুল সব পারতেন। নবীজিকে আল্লাহ যা জানাইতেন তাই নবী জানতেন, এর চেয়ে বেশি জানতেন না, কথা বলে না কেন না। রসুল্লাহ নিজে নিজে কিছু জানতে পারতেন। আল্লাহ তো বলছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে, মন গড়া কোনো কথা আমার নবী বলেন না, আমি যা বলি তাই বলেন। সুবহানাল্লাহ। বলেন আমার সম্মানিত ভাইরা, নবীজি আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সম্পদের মালিক বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, আপনি ছিলেন গরিব, আপনি ছিলেন অসহায়, আমি আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিলাম, সম্পদের মালিক বানালাম। এরপরে আল্লাহ তাআলা আদেশ করছেন, বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী, আপনি ইতিমের প্রতি কঠোর হবেন না, ইতিমের সাথে রূঢ়তা দেখাবেন না। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোনো বাড়িতে যদি ইতিম বসবাস করে, কোনো ঘরে যদি ইতিম বসবাস করে, আল্লাহর হাবিব বলেছেন সেই ঘরটা হলো উত্তম, সেই বাড়িটা হলো উত্তম। যদি ইতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, ইতিমের সাথে ভালো আচরণ করা হয়, আর সেই ঘরটা হলো নিকৃষ্ট, যে ঘরের মধ্যে ইতিম বসবাস করে, যে বাড়ির মধ্যে ইতিম বসবাস করে, অথচ ইতিমের সাথে সবচাইতে খারাপ আচরণ করা হয়। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। হে নবী, আপনি সাইলকে ধমক দিবেন না, সাইলেরা যখন হাত বানায় তখন আপনি সাইলকে ধমক দিবেন না, এই বেটা টাকা নাই, এই নাই, ভাঙতি নাই।